তো গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসে নতুন ভিডিও নিয়ে। আজকে করব আমরা বাঘাযতীন ট্রেলারের একটা ছোট্ট করে রিয়াকশান, আর সাথে বলবো আমার ট্রেলারটা কেমন লাগলো। তো বেশ, আমার তো আমি অলরেডি দেখে নিয়েছি অনেকবার, তাও আমার ভালো লেগেছে। কিন্তু দেখলাম সবাই ট্রেলারের রিয়াকশান দিচ্ছে, তো ভাবলাম আমিও তো মাঝে মাঝে রিয়াকশান করি, তো চলুন আজকে এই ট্রেলারটার আমরা রিয়াকশানটা দেই। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি দেখে নেবো নিজের কি বলে ডেস্কটপে কি কেমন ওই মুভিটা হতে চলেছে ট্রেলারটা। আমার তো ট্রেলারটা যদি সত্যি বলতে গেলে ভালো লেগেছে। কয়েকটা জায়গা একটুখানি প্রবলেম তো আছে, কিন্তু তাও কম্পেয়ার টু আদার্স বাংলা সিনেমা খুবই ভালো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো কি, যে দেবের যে এফার্টটা সেটা সবথেকে বড় ব্যাপার। তো ওই জিনিসটা অনেক লোকদের বেসিকলি মানে কি বলবো আর নেই এই ইন্ডাস্ট্রিতে। সবাই একটা সেফ কাজ করতে চায়, কমার্শিয়াল মুভি বানাতে চায়, নিজেকে হিরো হিসেবে দেখাতে চায়, কিন্তু দেব সেই জিনিসটা করেনি। দেব যেটা করেছে সেটা খুবই একটা রিস্কি গেম খেলেছে, আর যেখানে সত্যি বলতে গেলে একটা বিগ বাজেটের মুভি, কিন্তু সেখানে ও কি করেছে, উনি এমন একটা চরিত্রকে নিয়ে এসেছে যে আমাদের দেশের গর্ব বাঘাযতীন। যদি এই মুভিটা যদি সাকসেসফুল হয় তাহলে এমন ধরনের আরও মুভি আসবে, এটাকে নিয়ে পুরো সিরিজও করা যেতে পারে। আর বিভিন্ন আরও যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, তাদেরকে নিয়ে ভালো ভালো এরকম সিনেমা বানানো যায়। তো জাস্ট আমরা এখনই দেখে নেব। চলুন আমরা হিন্দিতে দেখি, কেন হিন্দি দেখলে কি হবে কি যারা যারা আমাদের বাইরের অডিয়েন্স তারাও দেখবে। হিন্দিতে কয়েকটা জায়গাতে আমার লুফল লেগেছে, একটু প্রবলেম লেগেছে, স্পেশালি ডাবিংয়ে, ডাবিং বলবো না ল্যাঙ্গুয়েজটার মধ্যে কয়েকটা জায়গা ডায়ালগটার মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেছে। চলুন ওটা একে আমরা দেখে নিই। প্রথম শুরু হচ্ছে বাঘের সিন, তারাটা বাচ্চা বলছে কি নিজে মানে বাচ্চা মানে যে বাঘাযতীনের ছেলে যে সিন আছে এখানে, যেরকম আর আর ছিল দেবের ছেলের লুকটা অনেকটা দেবের মতনই লাগছে, মানে যে বাঘাযতীনের ছেলে হয়েছে। এটা সিনটা মনে হচ্ছে যেটা আমাদের আলিপুর যে জেল মিউজিয়াম সেখানে শুট করা হয়েছে, হ্যাঁ ওই জায়গাটায় শুট হয়েছে। একটা ক্রোমার একটা কাজ ছিল ছোট মতন একটা, এখানে স্লোমোর কাজটা ভালো আছে, কিন্তু হিরোইক এন্ট্রি কিন্তু সেরকম ভাবে না, হালকা করে। এটা মনে হচ্ছে জাস্ট যখন বাঘাযতীন বাঘার মানে যখন হতে চলেছে ইংরেজের বিরোধী হতে চলেছে তখন করবো জায়গাটা। এটা কিছু লেখা আছে বাংলা, এটা এখানে বম ব্লাস্ট আছে, বম ব্লাস্ট একটু ফেক আছে, মানে একটুখানি বিএফএক্সের কাজ সেরকম ভালো না। এই জায়গা লোকেশনে ভালো, এ পুরোপুরি এটা আলিপুর জেল মিউজিয়ামে করা, যতটুকু মনে হচ্ছে অনেকটা জায়গা আলিপুর জেল মিউজিয়ামে করা আছে, যেমন পুরোনো জায়গাগুলো ছিল। ডাবিংটা মনে হয় দেব নিজে করতে পারতো, কিন্তু অন্য লোক ডাবিং আর্টিস্ট করেছে, ভালো লাগছে, নট ব্যাড। তুম লোকে আগে পুরো জীবন পড়া হ্যাঁ ইমোশনাল মুভিটা, ইমোশনাল সাইডও দেখাচ্ছে এখানে, মানে ফ্যামিলি যেটা হয় সেটা কি বলে, যেটা আমাদের ফ্রিডম ফাইটারদের ফ্যামিলি কীভাবে সাফার করতো সেটাও মুভিতে দেখানো হয়েছে। ডায়ালগুন ভালো, কিন্তু নো ডাউট ডায়ালগুন ভালো, বাংলা হিন্দি দুটোই ডায়ালগুন ভালো। যদি দেখো হিন্দি হিন্দি ট্রেলারটা খুব ভালো চলছে, এই সিনটা ভালো লেগেছে, লাস্ট সিনটা যেটা যে রিয়েল যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা রিয়েল, এখন বাচ্চারা খুব কাঁদছে সেটাও দেখা যাচ্ছে স্লোলি স্লোলি দেখো। তো ট্রেলারটা শেষ হয়ে গেল, এখন অ্যাড চলছে। তো
একটা লাইভ ডাইরেক্ট আমি রেকর্ড করেছি, খুব এটি কম এডিটিং করব আশা করি। তো এটাই বলবো কি আগামী 20 তারিখে আসতে চলেছে, 19 তারিখে হিন্দিতে বাংলাতে আসছে, 20 তারিখে হিন্দিতে হিন্দি বলটা রিলিজ হবে। তা ওদিনকে আরও কিছু মুভি রিলিজ হচ্ছে। তো যেটা বলার আছে কি দেখুন, এটা রিস্কি প্রজেক্ট ছিল, তাই ডবল ভাষায় মানে হিন্দি আর বেঙ্গলিতে রিলিজ হচ্ছে। বাট হিন্দি মার্কেটে কতটুকু কী করবে কেউ এখন বলতে পারছে না। হ্যাঁ, মেবি এতটুকু আশা করতে পারি কি মুভিটা চেঙ্গিস থেকে ভালো ব্যবসা করবে, আর যেহেতু ফেস্টিভ্যালে রিলিজ হচ্ছে, তো একটা দেখুন আজ অবধি বাঘাযতীন নিয়ে কোনো মুভি হয়নি, আর কোনো আমার মনে হয় না কি কোনো এরকম কোনো সিনেমাতে যেটা হিন্দিতেও হয়েছে অন্য ভাষাতে হয়েছে বাঘাযতীনকে দেখানো হয়েছে, পোর্ট্রে করা হয়েছে। যেটা শুধু মানুষের কাছে সুযোগ, একটা ছোটো সুযোগ কি মানুষকে মানে জানার সুযোগ কি বাঘাযতীন এক্স্যাক্টলি কে ছিলেন, উনি ওনার কী কী অ্যাচিভমেন্ট ছিল, আর উনি আগে কী কী করেছিলেন। আর আমার মনে হয় কি এই ধরনের মুভি যদি না চলে বক্স অফিসে, তাহলে ভালো মুভি আর চলা মানে বানানো হয়তো ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবে, তাহলে হয়তো ওই এক ধরনের যেটা বলে কমার্শিয়াল মুভি লোকরা বানাবে আর লোকদেরকে পয়সা মানে খরচ করিয়ে বোকা বানিয়ে ওই দুটো বাড়ির বিয়ে দেখাবে, দুটো ইউনো ভালোবাসা সব দেখাবে, তাহলে ওরা পয়সা কামিয়ে নেবে। মানে সেফ খেললেই ভালো, বেকার বেকার এত হিস্ট্রি দেখি কী হবে। এনিওয়েজ চলুন, আমি তো দেখুন এই মুভিটা ডেফিনেটলি দেখতে যাবো, হয়তো আমার যদি ডিউটি থাকে, আমি যদি বিজি থাকি, তাহলে হয়তো ফার্স্ট ডে ফার্স্ট দেখা হবে না, কিন্তু দেখবো নিশ্চয়ই। কেন কি দেখুন মুভি যদি এরকম ধরনের মুভি যদি আমরা সাপোর্ট না করি তাহলে কারা করবে, ঠিক আছে। আর দেখুন বাংলা সিনেমাও কিছু আসছে সাথে সাথে, তো ডেফিনেটলি যারা যারা মুভি দেখতে ভালো আসো, আমি সবাইকে রিকোয়েস্ট করি কি এই মুভিটাকে আগে প্রায়োরিটি দিও। কেন কি দেখো এই ধরনের মুভি যদি তোমার প্রায়োরিটি না দাও, তাহলে পরবর্তীকালে এই ধরনের মুভি তোমরা দেখতে পারবে না, স্পেশালি বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পারবেই না, ঠিক আছে। তো চলুন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।